এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বাংলায় আসছে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করেছে ঘূর্ণাবর্ত, ফলে আজ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হবে। একাধিক জেলায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে। তার সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট শুরু হবে। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর উতাল হতে শুরু করেছে। আগামীকাল ঘূর্ণাবর্তটি আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে, তার সাথে ঝোড়ের দাপট বাড়বে। নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এদিকে বর্ষার মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা, বালাসোর এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত্ব রয়েছে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। তো আসুন দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। আজ সকাল থেকে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। তার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মেঘের সঞ্চার ঘটেছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মেঘের প্রভাব রয়েছে। বেলা বাড়লে উপরের জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে, পাশাপাশি বৃষ্টি শুরু হবে। এদিকে আজকে সকাল থেকে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি বরিশালে বৃষ্টি শুরু হয়েছে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আজ সোমবার সকাল থেকে বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে। দুপুর ১২টা বা ১টা থেকে মূলত আজকে বৃষ্টি শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে ২ বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে মূলত আজকে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন উত্তর ২৪ পরগনা, গোসাব্বা, ঝড়খালি, কুমিরমারি, ডায়মন্ড হারবার, বাদুরিয়া, শরৎনগর, হিঙ্গলগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাদুরিয়া, তার সঙ্গে বসিরহাট এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাসাতে আজকেও হালকা মাঝারির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ডানকুনি, বালি, পানির হাটি, শ্রীরামপুর, সিঙ্গুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বালিচক, কলাঘাট, তমলুক, উলবেরিয়া, হলদিয়া, কাঁথি, দীঘা, বেলদা এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আজ বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে, যেমন উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকে বীরভূম সহ পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকে চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা বিভাগের শ্রীকান্তপুর, শ্যামনগর, তার সঙ্গে মেহেরপুর এই সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। যত বেলা বাড়বে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ বিস্তার লাভ করবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে। ফলে আজ রাত থেকে দমকা ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা বাড়বে। আগামীকাল মঙ্গলবার ঘূর্ণাবর্তটি আরো শক্তি বৃদ্ধি করে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বৃদ্ধি পেতে পারে। আজকে রাত্রির দিকে বৃষ্টি রয়েছে কলকাতা সহ উপকূলবর্তী, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, এই জেলাগুলিতে মূলত আজকে রাত্রে বৃষ্টি রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বৃষ্টি হতে পারে। তাছাড়া আজকে রাত্রে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার যেহেতু ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে, ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। নিম্নচাপটি বুধবার দিন অর্থাৎ কুড়ি তারিখ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দিনভর বৃষ্টি চলবে বুধবার দিন উপকূল সহ উপরের হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কম বেশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার দিন বৃষ্টি রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বুধবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার দিন রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, মূলত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগে বুধবার রাত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবতই আগামী বুধবার দিন নিম্নচাপটি পশ্চিমবঙ্গে দুই মেদিনীপুর এবং উড়িষ্যার বালাসোর সংলগ্ন এলাকায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার রাত থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। দীঘা, কাঁথি, মন্দারমণি, তার সঙ্গে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় কিছুটা ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। কুড়ি তারিখ থেকে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার, শুক্রবার ২২ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকায় নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী ২২ তারিখ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার দাপট চলবে। বেশিরভাগ জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।